আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় শেয়ার করছি বন্ধুরা এই অ্যালোভেরা জেল চুলি কীভাবে ব্যবহার করতে হয় এবং এর উপকারিতে কী কী এ ধরনের আরও কিছু ভিডিও আপলোড দেওয়া আছে সেখানে একটি রিকোয়েস্ট ছিল যে গরমে অ্যালোভেরা জেল চুলি কীভাবে ব্যবহার করবে এই গরমে অ্যালোভেরা জেল চুলে ব্যবহার করলে চুল কিভাবে সুন্দর মসৃণ এবং উজ্জ্বল হবে বন্ধুরা চলুন তাহলে দেরি না করে দেখা যাক আমি এখানে কী কী উপাদান ব্যবহার করেছি সপ্তাহে দুই দিন যদি আপনি এই উপাদানগুলো দিয়ে এইভাবে চুলের গোড়ায় লাগিয়ে ব্যবহার করতে পারবেন দেখ দেখবেন চুলের মসৃণতা থেকে শুরু করে চুলের সিল্কি ভাবটা কত চলে আসে যারা অ্যালোভেরা চুলে একবার ব্যবহার করেছেন তারা গেছেন কেননা করতে সাহায্য করে 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 তাছাড়া চুল পড়া বন্ধ চুলের চুলের দূর শুষ্ক ভাব এবং ত্বককে চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা জল ব্যবহার করতে হয় এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুল পড়া খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে যে অ্যালোভেরা চুল এবং মাথা ত্বকের সমস্যা সমাধানে সহায়ক হতে পারে তাছাড়াও এটি মাথা ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলকে শক্তিশালী করতেও সাহায্য করে এইভাবে অ্যালোভেরা চুলের বৃদ্ধিতে উৎসাহিত করতে পারে বন্ধুরা আমার দেখানো এই টিপসটি যদি আপনি সপ্তাহে একদিন ফলো করেন নিজের পার্থক্যটা নিজের চোখেই বুঝতে পারবেন এর জন্য সর্বপ্রথম যেটি আমি নিয়ে নিচ্ছি সেটি হচ্ছে মেথি গোড়া আমার অন্য একটি ভিডিওতে আপলোড দেওয়া আছে যে মেথি কিভাবে সারা রাত ভিজিয়ে রেখে ব্যবহার করতে হয় এই মেথি গোড়ার উপকার কী এবং মেথি গোড়া কতদিন পরপর ব্যবহার করতে হয় এটি চুলে ব্যবহার করলে কি হয় এটি ত্বকে ব্যবহার করলে কি হয় এ ধরনের অনেক ভিডিও আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন বন্ধুরা সেকেন্ড যে উপাদানটি আমি ব্যবহার করছি সেটি হচ্ছে অয়েল ক্যাস্টারঅল অয়েলটা মোটামুটি সবার পরিচিত অয়েল চুলের রক্ষতা আঁকা সমস্যা দূর করে এটি চুলের জটালো ভাব কমায় এবং চুল মসৃণ করতেও সাহায্য করে বন্ধুরা এখন আমি অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল এখানে আমি যে মাত্রায় অ্যালোভেরা জেল অয়েল এবং মেথি গোড়া ব্যবহার করেছি চেষ্টা করবেন সেইভাবে সেই উপাদানগুলো ঠিক রাখার জন্য যদি এক চা চামচ মেথি গুঁড়া নেওয়া হয় তাহলে এক চা চামচ অ্যালোভেরা এবং এক চা চামচ অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন যদি আপনার চুলের ঘরন্তটা একটু বেশি হয় সেখানে দুই চা চামচ মেথি গুঁড়ার সাথে দুই চা চামচ অ্যালোভেরা এবং দুই চা চামচ অয়েল ব্যবহার করতে হবে আপনার চুলের ধরন এটাকে ব্যবহার করতে পারবে এর মধ্যে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে এটি ছেলে মেয়ে থেকে শুরু করে ছোট বাচ্চারাও ব্যবহার করতে পারবে পাঁচ বছরের উপরে যে সমস্ত বাচ্চাদের মাথা চোল ঝরে যায় ভ্রু পড়ে যায় তারা কিন্তু এটি ব্যবহার করলে চোল গজাবে এবং ভ্রু গজাবে সকালে উঠে প্রায় দেখা যায় অনেকে চোখের পাপড়ি থাকে না অনেকের ভ্রু থাকে না এরা কিন্তু চোখের পাপড়িতে এটি ব্যবহার করা যাবে না কিন্তু ভ্রুতে এবং মাথার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন এতে আস্তে আস্তে নতুন চুল গজানো শুরু করবে এবং যাদের মাথায় প্রচুর পরিমাণে চুল অলরেডি আছে তারা যদি ব্যবহার করেন এতে চুলের সিল্কি ভাব তো চলে আসবে তাছাড়া চুলের গোড়াটাও কিন্তু অনেক মজবুত হবে কেননা এখানে যে মেথি গোড়াটা ব্যবহার করা হয়েছে এতে রয়েছে প্রচুর পরিমাণে লেসিথিন যা চুলকে বৃদ্ধি করতে সহায়তা করে আজকের এই টিপসটি চুল পড়া রোধ করতে অত্যাধিক চুল পড়ার কারণে টাক তৈরি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হলে তাদের জন্য এই মেথি পেস্ট অ্যালোভেরা এবং অয়েল এটি একটি মহাউষের মতো কাজ যদি চান দোকানের অ্যালোভেরা ব্যবহার না করতে তাহলে কিন্তু বাসায় লাগানো গাছ থেকেও অ্যালোভেরা জেল বের করে তারপর আপনারা মাথায় এটির সাথে প্রয়োগ করতে পারেন অ্যালোভেরা জেল কীভাবে পাতা থেকে সংরক্ষণ করতে হয় কিভাবে এই জেল বের করে ফ্রিজে রেখে ব্যবহার করা যায় এ ধরনের অনেক ভিডিও আমার আগে আপলোড দেওয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই অ্যালোভেরা জেল সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ